ফিফা র্যাঙ্কিংয়ের 40 নম্বরে থাকা দল চাইনিজ তাইপের বিপক্ষে প্রীতি ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা। বসুন্ধরা কিংস অ্যারেনায় ম্যাচ শুরু বিকেল 5:45। সেখানে আছেন সহকর্মী মোহাম্মদ হাসিব, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। হাসিব, বাংলাদেশ ও চাইনিজ তাইপের ম্যাচ ঘিরে দর্শকদের মাঝে উন্মাদনা কেমন দেখছেন? আসলে ইফতেকার, দর্শকদের উন্মাদনার কথা বলেছেন, এই জায়গাটা আমাদের একটু হতাশ হতেই হচ্ছে আজকে। এই কারণে যে বসুন্ধরা কিংস অ্যারেনায় বাংলাদেশের এর আগে যতগুলো ম্যাচ খেলেছে পুরুষ দল সহ, প্রত্যেকটা থেকে তো দর্শকের উপস্থিতি ম্যাচ শুরু হওয়ার অনেকক্ষণ আগে থেকেই থাকতো এবং স্টেডিয়াম জুড়ে কিন্তু দর্শকের উপস্থিতি আমরা সবসময় দেখতাম, একদম টইটুম্বুর থাকতো অথবা অনেকটা দর্শকের উপস্থিতি থাকতো। কিন্তু সেই তুলনায় এই উইমেন্স টিমের এই ম্যাচটা কিন্তু আসলে দর্শক এখনও উপস্থিতি এখনও চোখে পড়ার মতো নয় বলা যায়। কারণ ম্যাচ শুরু হতে কিন্তু এখনো প্রায় 20 মিনিটের মতো বা তারও কাছাকাছি একটু সময় বাকি আছে, তো সেই হিসাবে কিন্তু আসলে দর্শক উপস্থিতি একেবারেই নেই। তবে আমি একটু বলি আপনাকে, সেটা হচ্ছে যে এই দর্শক উপস্থিতি না থাকলেও বাংলাদেশ উইমেন্স টিমের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ আপা আমাদের সাথে এই মাঠে আছেন। আপা একটু যদি দাঁড়াতেন, আমি আসলে সরাসরি আছি, আপনার একটা ছোট্ট একটা মন্তব্য একটা নিতাম যে আসলে এই যে খেলাটা হচ্ছে, অনেকদিন পর বাংলাদেশ নারী দল খেলতে নেমেছে এই মাঠে, প্রত্যাশা কেমন আপনার কাছে, আপনার কাছে কি মনে হয়? দেখেন, এই ম্যাচটা প্রত্যাশার জন্য না, এটা মেনলি প্র্যাকটিস ম্যাচ। আমরা সবসময় চেয়েছি স্ট্রং টিমের সাথে খেলতে, এটা মেনলি স্ট্রং টিমের সাথে খেলা। এখানে তাদের এটা লার্নিং ম্যাচ বলতে পারেন, এখানে প্রত্যাশার কিছু নেই, তারপরে মেয়েরা ভালো করবে এটাই প্রত্যাশা। একটা প্রশ্ন জানতে চাই, সেটা হচ্ছে যে 5 মাস পর মেয়েরা খেলতে নেমেছে, সামনে সাফ আছে আমাদের অক্টোবরে, সাফকে সামনে রেখে হচ্ছে আমাদের প্রিপারেশন সবকিছু আপনারা করছেন, তো এই যে হাতে হাতে আছে 3-4 মাস বা 5 মাস সময় হাতে আছে, এই সময় সামনে থাকা আরো একটা ম্যাচ, অ্যাওয়ে ম্যাচ খেলতে যাওয়া বা আরো কোনো প্রতিপক্ষ, শক্ত প্রতিপক্ষকে আমরা কি ঢাকায় পাবো কিনা? অবশ্যই জুলাই উইন্ডোতে আমরা খেলবো, এবং তারপরেও যদি আমরা মনে করি যে আরো খেলা দরকার, তখন আর উইন্ডো থাকবে না, উইন্ডোর বাইরে গিয়ে আমরা খেলবো, অবশ্যই খেলবো। অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, যেমনটা শুনতে পাচ্ছিলেন যে দেখতে পাচ্ছিলেন যে এই ম্যাচটাকে ঘিরে আরো মানুষের যে সাফের যে প্রস্তুতি, সেই প্রস্তুতিটা ঘিরেই কিন্তু আসলে এই ম্যাচ। তো সেটা কিরণ আপা বলেছেন যে সাফের প্রস্তুতি হিসাবে আরো কিছু ম্যাচ বাংলাদেশ উইমেন্স টিম খেলবে, এবং সাফের যে শিরোপা যেটা বাংলাদেশ এখনো ধরে রেখেছে, 2 বছর আগে সাফের শ্রেষ্ঠত্বের মুকুট বাংলাদেশ যেটা জিতেছে সেটাকে ধরে রাখার জন্যই আসলে সব প্রস্তুতি। তো এই ছিল মূলত বসুন্ধরা কিংস অ্যারেনা থেকে আমার কাছে সবশেষ ইফতেকার।